সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিভাবে একটি রিকমেন্ডেশন লেটার অথবা রেফারেন্স লেটার লিখতে হয় ফ্রম স্ক্র্যাচ। এই রিকমেন্ডেশন লেটার অথবা রেফারেন্স লেটার বিদেশের যে কোনো স্কলারশিপ এবং অ্যাডমিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তাহলে চলুন আমরা শুরু করি আজকের টিউটোরিয়াল। আপনাদের সাথে আছি আমি হাসান সালমান, ফ্রান্সের প্যারিস থেকে। And don't forget to subscribe our YouTube channel, press the bell icon and join our Facebook community. তো রিকমেন্ডেশন লেটারটি লিখার জন্য আমরা আমাদের স্যাম্পল প্রোফাইলটি অবশ্যই ইউজ করব। তো এখন আমি আপনাদের রিকমেন্ডেশন লেটার সম্পর্কে কিছু বেসিক ধারণা দিব, যেগুলো আপনাদেরকে এই রিকমেন্ডেশন লেটারটি লিখতে সহায়তা করবে। আচ্ছা, রিকমেন্ডেশন লেটারটি আসলে কি? রিকমেন্ডেশন লেটারটি হচ্ছে যে আপনার যে পজিটিভ স্কিল বা গুণগুলো রয়েছে সেই পজিটিভ স্কিল বা গুণগুলোর একটি সামারি, কিন্তু এই সামারিটি লিখা হবে একদম থার্ড পার্সন এর সাপেক্ষে। অর্থাৎ আপনার যে টিচার রয়েছেন বা আপনার যে সুপারভাইজার রয়েছে, তিনি আপনার স্কিলগুলো বা আপনার প্রোফাইলকে কীভাবে দেখেন তারই একটি লেটার। তো এই রিকমেন্ডেশন লেটারটি আমাদের স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটারের প্রুফ হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাসে যে সমস্ত গুণের কথা বা পজিটিভ সাইডের কথা উল্লেখ করেছি, সেগুলো কিন্তু এই রিকমেন্ডেশন লেটারটির মাধ্যমে প্রুফ হবে, যেহেতু এই রিকমেন্ডেশন লেটার একজন থার্ড পারসন লিখবে। ওকে, এবং এই রিকমেন্ডেশন লেটার মাধ্যমে যে আপনার একাডেমিক বা প্রফেশনাল ক্যারিয়ারে বা কমিউনিটিতে আপনার যে স্ট্যাটাস সেটি কিন্তু প্রকাশ করবে। তো এখন আমি বলবো যে কে এই রিকমেন্ডেশন লেটারটি লিখতে পারে। তো এই রিকমেন্ডেশন লেটারটি তিনি লিখবেন যিনি আপনাকে খুব ভালোমতো চিনে এবং যার সাথে আপনার একটি দীর্ঘ সময়ের একটি পরিচয় রয়েছে। অর্থাৎ আপনি যার আন্ডারে ক্লাস করেছেন বা যার আন্ডারে কোনো প্রজেক্ট বা থিসিস করেছেন। ওকে, তো এই রিকমেন্ডেশন লেটারটি যিনি দিবেন তার অবশ্যই অ্যাটলিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর পর্যন্ত পদবি থাকতে হবে, এবং আমরা যারা জব করছি তাদের ক্ষেত্রে আমরা যে রিকমেন্ডেশন লেটার নিব আমাদের কোম্পানি থেকে, যিনি রিকমেন্ডেশন লেটারটি দিবেন তিনি যাতে অ্যাটলিস্ট ইন্টার্নশিপ ম্যানেজার অথবা আমাদের এমপ্লয়ার অথবা আমাদের যে হায়ার পজিশনে যিনি চাকরি করছেন বা জব করছেন তিনি যাতে হয়, এবং এটা কোনোভাবেই যাতে আমাদের কলিগ যাতে না হয় সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে। ওকে, এক্ষেত্রে অনেকেই বলে থাকে যে রিকমেন্ডেশন লেটারটি নেওয়ার ক্ষেত্রে কি আমরা খুব ভালো প্রোফাইল আছে এরকম কোনো প্রফেসরের কাছ থেকে নিব কি না। তো এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে যেই প্রফেসর আপনাকে একাডেমিক লাইফে ভালো চিনেন তার কাছ থেকে নেওয়াটা বেটার। ওকে, কারণ তিনি আপনার সম্পর্কে ভালো জানেন এবং তিনি আপনার সম্পর্কে ভালো ডেসক্রিপশন দিতে পারবেন। এবং পক্ষান্তরে একজন খুব বড় ধরনের যদি প্রফেসর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা, এই ধরনের প্রফেসররা প্রচণ্ড বিজি থাকে, সেই ক্ষেত্রে আপনাকে তারা রিকগনিশন নাও করতে পারে। বিশেষ করে এই রিকমেন্ডেশন লেটারটি কিন্তু র্যান্ডমলি চেক হয় এবং অ্যাডমিশন কমিটি কিন্তু যেই রিকমেন্ডেশন লেটার যার কাছ থেকে নিয়েছেন তাকে কিন্তু ফোন দিতে পারে এবং ইমেলও করতে পারে। ওকে, সেই ক্ষেত্রে একটু প্রবলেমে পড়তে পারেন যদি বড় ধরনের প্রফেসরের কাছে দেন, যদি না উনি আপনাকে ভালো চেনেন। যদি আপনাকে ভালো চেনেন অবশ্যই তার কাছ থেকে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যিনি আপনাকে সবচেয়ে ভালো জানেন আপনার ইউনিভার্সিটির মধ্যে। তো রিকমেন্ডেশন লেটারটি লিখবো, আমি চারটি প্যারায় চারটি কোশ্চেনের অ্যান্সার দিব, এবং এই কোশ্চেনের অ্যান্সারের মাধ্যমে আমরা এই চারটি প্যারাগ্রাফের মাধ্যমে আমরা আমাদের রিকমেন্ডেশন লেটারটি পূর্ণ করব। প্রথম প্যারাতে আমরা আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটি ডিসক্রাইব করব, সেই সাথে এই প্রফেসর বা যিনি আমাদেরকে রিকমেন্ড করছেন তিনি আমাদেরকে কীভাবে চেনেন সেই সম্পর্কে একটু লিখতে হবে। তো এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু এই রিকমেন্ডেশন লেটারটি লিখছি না, এটি কিন্তু আমাদের প্রফেসর লিখছে। সো সেই সাপেক্ষে আমাদের এটি লিখতে হবে। তো এখানে নর্মাল প্রসিডিউর হচ্ছে যে আপনারা প্রফেসরের কাছ থেকে রিকমেন্ডেশন লেটারটি নিতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রফেসর বা ইউনিভার্সিটি টিচাররা খুবই বিজি থাকেন, তাদের অনেক ক্লাস নিতে হয় প্লাস একাডেমিক বা রিসার্চ ক্ষেত্রেও অনেক কাজ থাকে। তো প্রত্যেক স্টুডেন্টের জন্য একটি করে রিকমেন্ডেশন লেটারটি লেখা আসলে একটি অসম্ভব কাজ। তো আপনারা নিজেরা আপনাদের একটি রিকমেন্ডেশন লেটারের ড্রাফট করে নেবেন এবং সেই ড্রাফটটি প্রফেসরকে দেখাবেন, এবং তিনি যদি রাজি হন সেক্ষেত্রে রিকমেন্ডেশন লেটারটি কিন্তু নিতে পারেন। সেই ক্ষেত্রে প্রফেসরের কিন্তু এই রিকমেন্ডেশন লেটারটি দিতে সুবিধা হবে। ওকে, তো এই জন্য আমরা নিজে নিজে এই রিকমেন্ডেশন লেটারটি লেখার চেষ্টা করব। প্রথমেই আমরা আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং যেই প্রফেসরের রিকমেন্ডেশন লেটার আমরা নিচ্ছি তার সাথে আমরা কীভাবে পরিচিত হয়েছি সেই সম্পর্কে একটি লিখব। তাহলে চলুন শুরু করি। তো প্রথমে আমরা লিখলাম যে এই প্রফেসর আমাদেরকে কীভাবে চিনে, যে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম এবং একাডেমিক লাইফের পাশাপাশি আমাদেরকে তিনি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ছিল আমাদের সেই অ্যাক্টিভিটিসের মাধ্যমে চিনেছেন। ওকে, তো এই প্রফেসর আমাদেরকে কত বছর চিনেন এবং কিভাবে চিনেন সেই সম্পর্কে লিখলাম, এবং সেই সাথে
আমাদের ক্লাস পজিশনও কিন্তু উল্লেখ করে দিলাম। ওকে, তো আপনার যদি ক্লাস পজিশন ভালো থাকে তাহলে উল্লেখ করতে পারেন, আর যদি ভালো না থাকে সেক্ষেত্রে ইগনোর করতে পারেন। ওকে, তো এখন আমরা আমাদের ইউনিভার্সিটি লাইফে যে সমস্ত স্কলারশিপ আমি পেয়েছি বা যে সমস্ত অ্যাওয়ার্ড আমরা পেয়েছি সেই অ্যাওয়ার্ডগুলো একটু লিখবো। ওকে, এতে করে কি হবে যে প্রফেসর আমাদের প্রশংসা করছেন সেটি প্রকাশ পাবে। এখন আমরা আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লাইফে ওই টিচারের আন্ডারে যে সমস্ত ক্লাস বা কোর্স করেছি সেই কোর্সগুলো লিখলাম, এবং সেই সাথে আমরা যদি তার আন্ডারে কোনো থিসিস বা প্রজেক্ট করে থাকি সেগুলো কিন্তু উল্লেখ করলাম। ওকে, তো আমরা আমাদের ক্ষেত্রে আমাদের থিসিসের কথা উল্লেখ করলাম। তো এই প্যারাগ্রাফের শেষ লাইনে আমরা তার আন্ডারে যে সমস্ত থিসিস বা প্রজেক্ট করেছি সেই থিসিস সম্পর্কে একটু ডিটেলসে লিখলাম। তো সেকেন্ড প্যারাগ্রাফে প্রফেসর আন্ডারে যে সমস্ত প্রজেক্ট বা থিসিস করেছি সেই সমস্ত প্রজেক্টে যে সমস্ত স্কিলগুলো ডেভেলপ হয়েছে সেগুলো আমরা প্রফেসরের মাধ্যমে বর্ণনা করব। এই প্যারাগ্রাফে আমরা যে মোটিভেটেড স্টুডেন্ট ছিলাম, আমরা যে ভালো স্টুডেন্ট ছিলাম, এবং আমাদের যে কোনো কিছু শিক্ষার প্রতি যে আগ্রহ ছিল সেগুলো কিন্তু প্রকাশ করলাম। সেই সাথে আমরা যে অন্যান্য স্টুডেন্ট থেকে আলাদা ছিলাম, অর্থাৎ আপনি বা আমরা যে এই প্রফেসরের কাছে যে খুবই প্রিয় ছাত্র সেটা কিন্তু প্রকাশ করলাম। ওকে, তো এই ক্ষেত্রে আমার প্রথম টিপসটি হচ্ছে এই রিকমেন্ডেশন লেটারে কিন্তু অবশ্যই আপনাকে ইউনিক স্টুডেন্ট হিসেবে দেখাতে হবে। ওকে, এভাবে যদি না দেখান তাহলে আপনাদের রিকমেন্ডেশন লেটারটি স্ট্রং হবে না। তো টিপস হচ্ছে অবশ্যই রিকমেন্ডেশন লেটারে আপনি হচ্ছেন একজন ইউনিক স্টুডেন্ট, ওকে, এটি অবশ্যই প্রকাশ করবেন। তো এখন আমরা আরও কিছু গুণাবলী ছিল, যেমন আমরা খুব কনফিডেন্স ছিলাম, আমাদের যে রিসার্চ ওয়ার্ক সেগুলো আমরা ঠিকমতো করেছি সেগুলো একটু লিখলাম। এখন কি করব যে এই যে আমার এই সমস্ত যে স্কিল বা পজিটিভ সাইডগুলো লিখেছি সেগুলো একটি এক্সাম্পলের মাধ্যমে বর্ণনা করব। ওকে, তো আমরা এখন আমাদের এক্সাম্পলের মাধ্যমে আমাদের যে স্কিলগুলো অর্জন হয়েছে সেগুলো প্রকাশ করলাম। ওকে, তো এখানে আমার আরেকটি টিপস হচ্ছে যে আমরা যে কোনো ধরনের স্কিল লেখার ক্ষেত্রে অবশ্যই আমরা যাতে সেগুলো একটি উদাহরণের মাধ্যমে বা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দেই যে আমরা আমাদের এই স্কিলটি আছে। ওকে, তো এখানে খুবই একটি পজিটিভ বিষয় যে আমরা উদাহরণের মাধ্যমে প্রকাশ করলাম আমাদের পজিটিভ সাইডগুলো। তো এই যেহেতু লেখাটি হচ্ছে আমাদের প্রফেসর লিখছেন, তো এই লেখাটির ভ্যালু থাকবে অনেক বেশি। ওকে, তো তৃতীয় প্যারাগ্রাফে একাডেমিক এবং প্রজেক্টসের পাশাপাশি যে সমস্ত অন্যান্য স্কিল আছে, যেমন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এই রিলেটেড যে সকল স্কিল বা পজিটিভ সাইড আছে সেগুলো আমরা এই প্যারাগ্রাফে লিখব। এখানে আমরা উল্লেখ করলাম আমাদের ইংলিশ স্কিলের কথা। ওকে, এবং সেই সাথে আমরা স্পেসিফিক্যালি আমাদের যে ইংলিশ রাইটিং স্কিল, ওকে, তো যেহেতু আমরা রিসার্চের সাথে যুক্ত ছিলাম এবং আমরা বিভিন্ন পেপার পাবলিশ করেছি বিভিন্ন কনফারেন্স বা জার্নালে, ওকে, এবং সেই সমস্ত পেপার্স লেখার ক্ষেত্রে কিন্তু আমাদের ইংলিশ রাইটিং স্কিলটি প্রকাশ পেয়েছে এবং সেটি আমাদের প্রফেসর বর্ণনা করলো। ওকে, তো এখানে আরেকটি সেন্টেন্সের মাধ্যমে আমরা আমাদের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা স্টুডেন্ট অর্গানাইজেশনে যে আমরা কাজ করেছিলাম সেটা উল্লেখ করলাম, এবং যেই ক্লাব বা যেই স্টুডেন্ট অর্গানাইজেশনে আমরা কাজ করেছি সেটা সম্পর্কেও কিছু বর্ণনা লিখলাম। ওকে, তো আমাদের তৃতীয় প্যারাগ্রাফটি শেষ, এখন আমরা চতুর্থ প্যারাগ্রাফটি লিখব। তো চতুর্থ প্যারাগ্রাফে আমাদের সাথে প্রফেসরের যে সমস্ত কোলাবোরেশন ছিল এবং তো তিনি কেন আমাদেরকে এই মাস্টার্স প্রোগ্রাম বা যেই মাস্টার্স প্রোগ্রামে আমরা অ্যাপ্লাই করছি সেই মাস্টার্স প্রোগ্রামের জন্য বা সেই পিএইচডি প্রোগ্রামের জন্য কেন আমাদেরকে রিকমেন্ড করছেন সেটি আমরা এখানে উল্লেখ করব। ওকে, এবং সেই সাথে এই প্যারাগ্রাফের মাধ্যমে আমরা আমাদের রিকমেন্ডেশন লেটারটি শেষ করব। তো প্রফেসরের সাথে কোলাবোরেশন করার সময় যে সমস্ত পজিটিভ সাইড আমাদের প্রফেসর দেখেছেন সেগুলো বর্ণনা করলেন। ওকে, এবং আমরা কোন বিষয়ে তার সাথে কাজ করেছি সেটা কিন্তু এখানে উল্লেখ করলাম। ওকে, এখানে আমরা আমাদের প্রফেসরের আন্ডারে বা প্রফেসরের টিমে যে সমস্ত প্রজেক্ট করেছি সেই সম্পর্কে কিছু লিখলাম এবং সেই প্রজেক্টের যে আউটকাম বা অ্যাচিভমেন্ট সেটা কিন্তু উল্লেখ করলাম। ওকে, ফর এক্সাম্পল এখানে আমাদের একটি পেপার পাবলিশ হয়েছে সেটা উল্লেখ করলাম। ওকে, তো সর্বশেষে আমরা রিকমেন্ডেশন লেটারটি শেষ করলাম এবং শেষ করার সাথে সাথে আমরা আমাদের প্রফেসরের মাধ্যমে প্রকাশ করলাম যে উল্লেখিত এই সমস্ত কারণে আমাদের প্রফেসর আমাদেরকে এই মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য রিকমেন্ড করছেন। ওকে, সবশেষে আপনার প্রফেসরের নাম, প্রফেসরের পদবি প্লাস কোন ডিপার্টমেন্টে কাজ করছেন, বিশ্ববিদ্যালয়ের নাম এবং তার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস সহ সমস্ত তথ্য এখানে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমরা একটি রিকমেন্ডেশন লেটার সম্পূর্ণ করলাম। তো সর্বশেষ আমরা রিকমেন্ডেশন লেটারটির গ্রামার চেক করব। তো গ্রামার চেক করার জন্য
grammarly.com এই ওয়েবসাইটে চলে এসেছি। এটি একটি ফ্রি ওয়েবসাইট। এই ফ্রি ওয়েবসাইটে কিন্তু আমরা সহজে আমাদের গ্রামাটিক্যাল মিস্টেকগুলো সলভ করতে পারি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গ্রামাটিক্যাল মিস্টেক আছে, সেগুলো জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করে করে আপনি সহজে এই গ্রামাটিক্যাল মিস্টেকগুলো সলভ করতে পারেন। গ্রামারলির যে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এখন আমি আপনাদেরকে একটি রিকমেন্ডেশন লেটারের স্যাম্পল দেখাচ্ছি। এটি হচ্ছে একটি রিকমেন্ডেশন লেটার, এবং রিকমেন্ডেশন লেটারটি অবশ্যই আপনারা এক পেজে লিখবেন এবং চেষ্টা করবেন আপনাদের বিশ্ববিদ্যালয়ের প্যাডে এই রিকমেন্ডেশন লেটারটি প্রিন্ট করবেন। যদি আপনাদের বিশ্ববিদ্যালয়ের প্যাড না থাকে বা কোনো বা বিশ্ববিদ্যালয়ের প্যাডটি যদি ভালো না লাগে, তাহলে আপনারা নিজেরা বিশ্ববিদ্যালয়ের প্যাড বানিয়ে নিতে পারেন। ওকে, জাস্ট লাইক মি, আমি এটির লোগো দিয়ে বানিয়ে নিয়েছি, তো এটা কোনো সমস্যা নেই। এবং সর্বশেষ আপনাদের প্রফেসরের একটি সিগনেচার নেবেন এবং সেই সাথে তার বা বিশ্ববিদ্যালয়ের একটি সিল নেবেন। ওকে, তো এখানে হচ্ছে দুইটি রিকমেন্ডেশন লেটার আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং সর্বশেষ আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনি আমাকে ফেসবুকে নক করতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করতে। এবং সেই সাথে আপনাদের যাদের এই ভিডিওটি ভালো লাগেনি, তারা অবশ্যই কমেন্ট বক্সে শালীন ভাষায় আপনাদের মতামতটি ব্যক্ত করবেন যে কেন আপনাদের ভালো লাগেনি। ওকে, তো ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনাদের সাথে পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ।